ক্রেতাদের মধ্যে চালের দাম নিয়ে অসন্তোষ এখন চরমে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর চাল কিনতেই ব্যয় হচ্ছে আয়ের বড় অংশ। চাল নিয়ে কেন এই অরাজকতা? সদুত্তর পাওয়া যায়নি চাল বিক্রেতা কোনো পক্ষের কাছে। দাম বাড়ার পেছনে স্থানীয় বিভিন্ন ব্র্যান্ড ও মিল মালিকদের মজুদ কারসাজিকেই দুষছেন আড়তদাররা। সালাউদ্দিন রাসেলের ক্যামেরায় মোবাশ্বের আহমেদের রিপোর্ট। গত মাসে যে চালের বস্তাটা কিনছি 1600 টাকায়, এই মাসে ওই বস্তাতে 100 টাকা বেশি। তিনটা পরিবার খাই নিয়ে আলাদা 300 টাকা ইনকাম করা হবে। চালের দাম নিয়ে এমন অভিযোগ এখন প্রায় সবার, হোক সেটা মোটা কিংবা চিকন চাল। বাঙালির আহারের অন্যতম এই খাদ্যপণ্যের এমন ঊর্ধ্বমুখী দামে অস্বস্তিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। দৈনিক যদি 100 টাকা ইনকাম হয় তাহলে আমার ওই খরচ হয় মনে করেন 150 টাকা 200 টাকা। 60 টাকা কেজি চাল কিনে খেতে দিন মজুরি কাজ করে কয় টাকায় বা কাজ করি। ভালো তো জিনিস কোনো খাওয়া হয় না, সাধারণভাবে চলতে পারে এই ডেট আকাশিদের মধ্যে এই টাইম। গত বছরের শুরুর দিকে খুচরা পর্যায়ে মোটা চালের কেজি বিক্রি হয়েছে 38 থেকে 42 টাকায়। এরপর থেকে দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। এবছর মোটা চাল বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। বিভিন্ন পাইকারি বাজার ঘুরে দেখা যায় চালের মজুদ কম নেই। তারপরও বাজারে ক্রমান্বয়ে দাম বাড়ার পেছনে এক ধরনের ব্র্যান্ডিং কারসাজি করছে বলে দাবি বাবুবাজার ও বাদামতলির আড়তদারদের। আগে তো এত মার্কা ছিল না, এটা কি 50 কেজি বস্তার পর আর এই যে বিভিন্ন মেল করাতে এই মার্কাগুলো আসছে। একই চাউল এখানে কোনো ই নাই কাছে, ব্র্যান্ডের জন্যই 2 টাকা কেজি বেশি বিক্রি হচ্ছে। সরকারের নানা উদ্যোগের পরও চাল নিয়ে ভোক্তাদের স্বস্তি মিলছে না। এখানেও মিল মালিকদের কারসাজি রয়েছে বলে অভিযোগ তাদের। বড় বড় কোম্পানিওয়ালারা প্ল্যান কইরা বাজারে ইচ্ছা মতো দাম ধরে। ছোট ছোট আড়তদাররা আমরা মাল খরিদ করতে পারতাছি না, এরা মাল দানটা স্টক কিনে কোটি কোটি টাকা দান স্টক কিনা মেলে ঢুকায় এসে দেয়। এমন পরিস্থিতি চলতে থাকলে চালের দাম আরো বাড়ার শঙ্কা রয়েছে। এটার দায়িত্ব কিন্তু সরকারের কাছেই যায়। সরকার বলতে আমরা বুঝি মাননীয় প্রধানমন্ত্রী, আসলে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন উইন্স করে দিয়েছেন, মন্ত্রণালয় করে দিয়েছেন, খাদ্য মন্ত্রণালয় করে দিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয় করে দিয়েছেন, কৃষি মন্ত্রণালয় করে দিয়েছেন, দায়িত্ব তাদের। দাম নিয়ন্ত্রণে সমন্বিত চেষ্টা ও প্রয়োজনে আইন করারও পরামর্শ দেন বাংলাদেশ অটো রাইস মিল মালিক সংগঠন। এই ব্যাপারে একটা নীতিমালার খুবই প্রয়োজন হয়ে পড়ছে। এই নীতিমালা যদি না করা হয় তাহলে কিন্তু আপনারা খাদ্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন না, চালের দাম বাড়তেই থাকবে। ঊর্ধ্বমুখী চালের বাজারের লাগাম টানতে সম্প্রতি শুল্ক কমিয়ে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দেয় খাদ্য মন্ত্রণালয়। তবে আমদানির আবেদন নাকচ করে বাজার মনিটরিং এর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাশ্বের আহমেদ, দেশ টিভি, ঢাকা।